মোনা হাই করে দাও। হাই। তোমার আজকে কি হয়েছে বলে দাও। বেঁচে গেছে। কোথায়? বাইরে। কি করে? হাতিতে বেঁচে গেছে। কি করে লাগলো? উঠোনে উঠে গেল, পড়ে গেল। পড়ে গেলে নি লেগে গেল? হ্যাঁ। ও আচ্ছা, তুমি ওটা কি পড়েছো? লাগাই। ওইটা কি পড়েছো? হ্যাঁ, এইটা এইটা এটা কি পড়েছো? নাইটি। নাইটি? হ্যাঁ। কে কিনে দিলো? তুমি। আমি? হ্যাঁ। কোথায় কিনলাম? বাজারে। বাজারে? আচ্ছা। তো বন্ধুরা, এও রাতের খাবার আমার তৈরি করছি। এখানে আমি সবজি, রুটি আর সবজি হয় আমাদের। তো আজকে করেছি কুমড়ো, দেখি কুমড়োর তরকারিটা কত তৈরি। তো বন্ধুরা, কুমড়োর তরকারিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মশলা দিয়ে, ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে হলুদটা ঠিক লাগছে, কিন্তু ক্যামেরাতে আবার হলুদটা কম লাগছে। আটা মাখানো আমার কমপ্লিট। এখন সন্ধ্যা হয়ে গেছে, বলতে পারছি 6:20। তো চলো, আমি এবার ফুচকা বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দুটো ফুচকা দেব। দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ফুচকাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেঁতুল জলটা বানাবো আর আলুটা মাখবো। আর এই যে আমার ফুচকাটা শুকনো ফুচকা খাচ্ছে। শুকনো ফুচকা এতটা পছন্দ করে না, তবে দেখতে থাকো তেঁতুল জল দিয়ে আলু সিদ্ধ দিয়ে কেমন ফুচকা খায় আমার মেয়েটা। শুকনো ফুচকা খাবে না আলু সিদ্ধ তেঁতুল জল দিয়ে খাবে? খাবে? ও আচ্ছা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমাদের আলু সেদ্ধ তেঁতুল জল রেডি হয়ে গেছে। এই দেখো ফুচকা রেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি মোট 8টা ফুচকা নিয়েছি আমার মেয়েটার জন্য। এই যে আছে, তোমরা দেখতে থাকো ও কতগুলো ফুচকা খায়। এখানে 8টা দিয়েছি, এখানে আরও আছে। আর এই আলু সেদ্ধটা দু ভাগ হয়েছে, একটা আমাদের আর একটা ওর। তো আমাদেরটাতে ঝাল দিয়েছি আর ওরটাতে দিইনি, ও খেতে পারবে না ঝাল বলে, তাই দু ভাগ হয়েছে। তো ফুচকা দেখে তো আমারই জিভে জল, আমি আর জিভে জল ধরে রাখতে পারছি না। তো তোমাদের কার কার এমন হচ্ছে একটু কমেন্ট করে বলবে। কি খাবে তুমি? ফুচকা। হ্যাঁ, তাড়াতাড়িতে উচ্চারণটাও ঠিক হচ্ছে না, একটু ঘুমিয়ে নিলে ভালো হতো না? ঘুমাবে ঘুমাবে তারপরে খাবে? না, ঘুমাবে না। না, তুমি কি করছো হাতে করে ওটা? তেঁতুল জল গুলাচ্ছো? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি তুমি খাও। হ্যাঁ, বেশি তেঁতুল জল কিন্তু খেতে নেই। এই দেখো না, খাও। তো বন্ধুরা, এটা তো পাঁপড় কেনা, বাড়িতে তৈরি নয়, তাই একটু বড়, আর এগুলো খেতেও অসুবিধা হয়, বড় আর দাঁতে মানে খোঁচা খোঁচা যায় আর কি। বাড়িতে তৈরিগুলো খেতে ভালো লাগে আর বেশ মজাদারও হয়। মনা আমাকে ফুচকা দেবে না? দেবো। দেবো? হ্যাঁ। দেবে তো? হ্যাঁ। ঠিক আছে, আগে খাবে তারপর দেবে তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তখন বলেছিলাম এটাকে আমি 8টা ফুচকা দিচ্ছি। দেখো প্লেট ফাঁকা, আর নেবে ফুচকা? নেবে নেবে। এই দেখো 9, 10, 11, 12, 13, 14, মোট 14টা ফুচকা হলো।
তো বন্ধুরা এই দেখো আমার মেয়ের মোট 19টা ফুচকা খাওয়া হলো, আরও খেত কিন্তু দুর্ভাগ্য এই যে আলু সেদ্ধ শেষ, আর আমাদের যে আলু সেদ্ধটা আছে সেটাতে আমি অনেক ঝাল দিয়ে দিয়েছি, ও খেতে পারবে না। আর এই দেখো ফুচকা, এবার আমি যদি খাই তাহলে আমাকে আরও কড়াইতে ভেজে নিতে হবে, আরও ফুচকা আমি ভেজে নেবো। তো এখন আমি ফুচকা খাবো না, যখন খাবো তখন আরও ভেজে নেবো। বাবার জন্য থাকবে, আমার জন্য থাকবে না। আমি খেলাম, আমি তো শুকনো ফুচকা খেলাম, খেলাম তাহলে খেলাম হয়তো। চলো হাতটা ধুয়ে নাও এবার। তো বন্ধুরা ফুচকা মেয়েটা ফুচকা খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আমাদের খাওয়াটা তোমাকে দেখাতে পারলাম না, কারণ আমার ক্যামেরাম্যান তো আমার কাছে নেই, আর ও খাবে কিনা জানি না, ওর দোকান থেকে আসতে একটু লেট হবে। আর এদিকে পুরো মেয়েটাও ঘুমায়নি, আর ঘুম পেয়েছে, তো আমি এখন ঘুম পাড়াবো ওকে। তো চলো আজকে আর ব্লগ পাড়াচ্ছি না, রাতও হয়ে গিয়েছে, ঠান্ডাও লাগছে, ওকে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতো ব্লগ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।